বন্ধুরা, সকাল সকাল একদম সকাল আপনাদের সাথে আবার চলে গেলাম। এখন কিন্তু 6:30টা বাজে, আর দেখুন স্নানটান সব শেষ হয়ে গেছে। আমি রুজি এটিএমে স্নানটা করে নিই, স্নানটা করে দিলে সারাদিনের জন্য একদম ফ্রেশ। তো বিকাল থেকে আবার যখন গরম দিন হয় তখন আবার করি, ঠান্ডার দিন হলে কি করি, কাপড় চোপড় বদলিয়ে নিই আর করি না। আর এখন তো গরমটা আবার আসছে, আবার দুবেলা স্নানের রুটিন চলে আসছে, তো না হলে তো আমি একবেলাই করি। সকাল 6:30 করে নিই আর সারাদিনের জন্য ফ্রেশ। ঠিক আছে, সারাদিন বের হতে হয়, মেয়েকে স্কুলে টিউশন এই সেই করতে করতে সারাদিন চলে যায়, আর কখন কোথায় যাই তো ঠিক নেই। আজকেও আবার একটা জায়গায় যাব, রামকৃষ্ণ মিশনে। তো এখানে একটা উৎসব আছে, তো একটা জায়গায় যাবো, কালকেও যাব এক জায়গায়, আর রামকৃষ্ণ মিশনে একটা উৎসব আছে, তো এখানে যাব আমরা যাবো প্রসাদ খেতে যাব। আজকে রান্নাবান্না শর্টকাট করব করে মাছ দিয়ে একটা কিছু করব, ডাল তো একটা হতেই হবে, বাস আর বাজি একটা কিছু করব আর চলে যাব। তো সঙ্গে থাকবেন পুরো দিন। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে চলে গেলাম। তো এখন 12টার উপরে বেজে গেছে, তো আজকে মাছ টাছ নেই, আজকে শুধু বাঁধাকপি শাক করব আর ডাল করব। আজকে আমরা প্রসাদ খেতে যাব রামকৃষ্ণ মিশনে, তার জন্য শর্টকাট করেই করছি, মাছ টাছ আর কিছু আনলাম না আজকে। তো ডালটা সিদ্ধ করে নিয়েছি, সম্বাস দিচ্ছি, আর বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর সর্দির জন্য নাক মুখ বন্ধ, ভালো করে কথাটা স্পষ্টভাবে হচ্ছে না। আর চলুন সঙ্গে থাকুন, তোমাদের ছুট্টু শোনায়। আমি যে আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর ছুট্টু শোনায় কী করছে দেখুন। এই তরমুজের বাকল, বাঁধাকপির বাকল, এগুলো সবগুলো সুন্দর করে রান্না বাটির জন্য জোয়াচ্ছে, খেলার জন্য। মানে রান্নাবাটি খেলটাই এমনি খাটায় নি, ওরও সর্দি হয়ে গেছে, কথাটা স্পষ্টভাবে হচ্ছে না। আর এখানে কাঁচা লঙ্কা কতটা রাখা হয়েছে বাজার থেকে এনে, এগুলো ধুয়ে রাখবো। আর এখানে আজকে কালো করই বসিয়েছি, কালো করই মধ্যে ডালটা সম্বাস দিচ্ছি, দেখুন ডালটা সম্বাস দিয়ে নিয়েছি। এখন বাঁধাকপিটা বসাবো, তো বাঁধাকপির শাকটা বসিয়ে দিয়েছি, কম আগুনে হবে, একদম আগুনটা কমিয়ে রাখলাম, কারণ এটা একটু টেনে গেছে, তো শুকিয়ে শুকিয়ে গেছে, তো কম আগুনে আস্তে আস্তে ঢাকা দিয়ে রাখবো, সুন্দর হয়ে যাবে। দুইটার মতো ভাজে, তো আমার ছোট্টু সোনা বড় সোনা নিয়ে যাচ্ছি রামকৃষ্ণ মন্দিরে প্রসাদ খেতে। মনে কিছু বউ খালি বড় বড় এক কথা নিয়ে তো গরম দিয়েছে, দেখুন গরমের জন্য ভালো লাগছে না, কিন্তু আজকে রৌদ্রটা কম আছে, মেঘলা ওয়েদার তো। তাই করো না, এই যে ওইদিকে মেলাটা হয়েছিল, মেলার মাঠের কিনার দিকে ওইদিকে একটা গেট ছিল, এটা প্রচুর বড় সামনের গেট, তো এটা এত বোঝা যাচ্ছে না। তো এসে প্রসাদটা নিয়ে নিয়েছি, মনে খাও প্রসাদ কিরকম হয়েছে। তো আমরা প্রসাদ টসাদ খেয়ে নিয়েছি, প্রসাদটা খুব ভালো হয়েছে, অত ভালো হয়েছে মানে বলার মতো না। তো প্রসাদ খেয়ে তারপর এখানে একটু বসে আছি, তো আমরা বাইজি, ছোটো বাইজি আর ভাইপুরটা এলো, তো ওরা বসে খাচ্ছে, ওদের জন্য একটু অপেক্ষা করছি। ওই 2-5 মিনিট বসবো আর পানটা খাবো, পান খেয়ে আস্তে আস্তে চলে যাবো, এখন 3:30টার মতো বাজে। আর ভিড় কিন্তু একদম কম নাই, প্রচুর পরিমাণে ভিড় আছে, 4:30 পর্যন্ত পুরো ভিড় থাকে, আর প্রচুর প্রসাদ, আর যখনই উৎসব হয় তখনই কিন্তু প্রচুর প্রসাদ থাকে, কোনো অভাব হয় না, যে বাড়িতে নিয়ে যেতে চায় ওরাও নিতে পারে। এখানে কিন্তু প্রোগ্রাম হয়েছিল, তো আমরা তো একটু লেটে আসলাম, তার জন্য প্রোগ্রামটা আর পেলাম না।
বিকেলবেলা শুনলাম আবার প্রোগ্রাম হবে, তো বিকেলবেলা আমি নাও থাকতে পারি। আমি একটু ঘাড়মুড়া মানে কাটলিছড়া ওইদিকে যাওয়ার কথা আছে, তো শিওর না যদি যাই তাহলে তো আসতে পারবো না, না হলে আসতাম। আমার তো এই সৎসঙ্গ বা ঠাকুরের কোনো কিছু শুনলে খুব ভালো লাগে, আসতে ইচ্ছে করে। আর এই যে আমার ভাই, যে এই যে আমার ছিট্টু বাইজিটা, আর এই যে এটার গার্জিয়ান হয়েছে, হাত ধোয়ানি খাওয়ানি সব। কিরম হয়েছে রে? কিরম হয়েছে? খুব স্বাদ হয়েছে। আর রশ্মি কিরকম লাগছে? টেস্টি। আর হাত ধুতে গিয়ে মুখ টুক ধুয়ে জামা টামা ভিজিয়ে দেখুন। হ্যালো, মানে ভাই হই মার কাছে। মুখ করছে, মুখটা দেখুন। চলো, তখন তো আমরা যাচ্ছি। ওই যে এখানে মেলা হয়েছিল আর কাগজপত্র একদম ঘোরা ঘোরা হয়ে পড়ে আছে, এখন তো পুরো খালি। এই বাসগুলো রয়ে গেছে, কিছু কিছু করে নিচ্ছে, আর খাওয়া দাওয়া শেষ, ঘরে গিয়ে একটু রেস্ট করবো। আর বিকালবেলা ট্রেনে করে যাবো। এই যে সন্ধ্যাবেলা টিফিন আরম্ভ হয়ে গেছে, পুরি মানে পুরি না পরোটা আর ঘুগনি আমরা খেয়ে নিয়েছি, আর এর ছাগলি খাচ্ছে এখন। দেখুন ছাগলিকে ভাইয়ে দিচ্ছে, তো বাড়ি যাওয়ার জন্য রেডি। তো এখানে মামির দোকানের সামনে এসে বসলাম, দোকানে একটু পাঠিয়েছি একটু জিনিস আনতে, পকোড়া টকোড়া আর একটু দিয়ে চা খাবো। এখন 5:30 মতো বাজছে, তো বাড়িতে যাচ্ছি গিয়ে, তো মেয়ের তো পড়া আছে। এখানে মানে মামির দোকানের সামনে একটু রেস্ট হাউসের মতো, আমার খুব ভালো লাগে এখানে বসতে, যাওয়া সময় এখানেই বসি। আর ওকে পাঠিয়েছিলাম, এই যে পকোড়া আনতে আনলো। আর আমার এই ছোট্ট সোনা, দিদির সাথে শুধু ঝগড়া, শুধু ঝগড়া, দিদির সাথে শুধু ঝগড়া, এই সারাদিন ঝগড়া বাঙ্গাতে বাঙ্গাতে দিয়ে চলে যায়। আর এই মিষ্টি পান খাইছি, খুব ভালো লাগে। দেখুন পান খেয়ে মুখটা অনেকটা সুন্দর লাগছে, মানে
ও চলে গেছিল, ওকে ডেকে আনলাম। ওটা দেখি দেখি তোর মুখটা দেখি, এই যে মুখটা দেখুন লাল রাগ করছেন একটু, একদম মুখ ভরে পানি খেয়েছি। তারপরে আর দিদির সাথে শুধু লাগালাগি লাগালাগি সারা দিয়ে একটু পরে পরে লাগালাগি করেছে। লাগালাগি করেছে কিনা দিদির সাথে? ও বলছি ওর বলে ভালো লাগে দিদির সাথে লাগালাগি করতে, এখনো কিলাকিলি দেখাচ্ছে। শুধু মায়ের বাঙ্গাইতে বাঙ্গাইতে সারাদিন চলে যা। মামা কে দেখাইলে ভুবনের পাতা? তখন ভালো হয়েছে নানি? আজকে এখানে শেষ করছি, এখন ঘরে চলে যাবো, পকোড়া নিয়ে এলো আর ফিঙ্গার পাপড় কিছু পেলো না। তো যাই হোক, ঘরে যা বিস্কুট আছে এগুলো দিয়ে আর পকোড়া দিয়ে চাটা খাবো। তো এখানে শেষ করছি, মোনা বাই বাই করো। বাই বাই বাই। তো পুঁটি মাছ খালি খালি চড়চড়িটা করে নিয়েছি আর ডালটা আগে হয়ে গেছে, আর এখন লতা দিয়ে শীতল দিয়ে করব। আর কয়টা এখানে মাছ ভাজা রাখলাম, এখানে শীতলে ধুয়ে রাখলাম, এখানে লতা বাছা হচ্ছে, লতাগুলো বাছা হলে তারপর ভাপ দিয়ে করব। আর এখানে আমাদের মেম্বার স্নান করে চিপস খাচ্ছে। হোক মামাই হয়ে গেছে আজকে, হোক মামাই হয়ে গেছে আজকে। আমার এই ভাইটা যেটা, ওই ভাইটার আজকে পরীক্ষা ফাইনাল, তো আজকে গিয়েছে। তো সোনামণি যাচ্ছে পার্লারে, মানে আমাদের আমার সামনেই পার্লার আছে আমাদের এখানে, তো এখানে গিয়ে চুলটা কেটে আসবে, স্নান টান করা শেষ। আর বিকাল থেকে গেলো না, বিকাল থেকে পার্লারের মেয়েটা থাকবে না, তো তার জন্য এখন গিয়ে চুলটা কাটে মানে কেটে আসবে। মোনা বাই হরো, বাই বাই। তো মাছ চচুরিটা হয়ে গেছে আর লতাগুলা মানে ভাপ দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি।